ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 45 জনের মাঝে ঢিউটিন এবং 43 জন অসুস্থ দুস্থ অসহায় ও আদিবাসী শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঠাকুরগাঁও 3 আসনে সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এসব সরকারি টিন ও অনুদানের চেক বিতরণ করেন। এদিকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদ উল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জে অসহায় হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা 1400 ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সাভারে বুধবার বিকেলে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে ভর্তিকৃত রোগীদের হাতে বস্ত্র তুলে দিয়েছেন স্বর্ণতারা মুক্ত জীবন নামের একটি সেবা ও কল্যাণ সংস্থা।